70 সনে প্রতিষ্ঠা হওয়ার সময় বাংলাদেশের খাদ্য উৎপাদন ছিল 1 কোটি টনের মতো এবং জনসংখ্যা ছিল 7.5 কোটি কিন্তু এই 47 বছর পরে এসে আমাদের জনসংখ্যা এখন 16 কোটির উপরে আর খাদ্য উৎপাদন আমরা 3.5 গুণ নেরও বেশি আমরা বাড়াতে সক্ষম হয়েছি আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলছি না খাদ্যে উদ্বৃত্তের দেশে আমরা পরিণত হয়েছি এখন আমাদের একটা ভিশন যে রাইস ভিশন ফর 2050 এন্ড বিয়ন্ড সেইখানে আমরা দেখিয়েছি যে আমাদের জনসংখ্যা হবে 2050 সনে 21 কোটি 21.5 কোটির মতো আমাদের জনসংখ্যা হবে হ্যাঁ সেইখানে আমাদের খাদ্যের প্রয়োজন হবে প্রায় 45 মিলিয়ন টনের কাছাকাছি 45 মিলিয়ন টন আমরা খাবার কিভাবে উৎপাদন করব সেইখানে একটা পরিকল্পনায় আছে আমাদের জেনেটিক গেইন